ব্লক ক্লিয়ার করা শুরু করো না, পঞ্চায়েত থেকে এখন তো কমিশনার আইসে পাঠিয়ে আছে। আচ্ছা এখানে ভিডিও আপনি ম্যাডামের সাথে বসে প্রত্যেকটা পঞ্চায়েতের কতটা কি আছে তাগুলি আছে এগুলি বলে দিয়েছেন আর কি কনসিসে তুলছে এগুলি কিন্তু আমার আমি কিন্তু চেক করি। আপনার আলতো ফালতু এডিসি এলাকা থেকে দেখেছে খুব কথা হচ্ছে কাজ না করে পুজো উঠে নিয়ে যাওয়া ঠান্ডা এই দুই মাসে আমি তো খুঁজে সব দেখছি তো শুরু করে কোন জায়গা নিতে আসে জলের দিতে পারে না জলের এছাড়াও আছে যেগুলো রাস্তা DWS রিপোর্ট করেনি কিন্তু আমাদের ব্লক লেভেল থেকে রিপোর্ট আছে যে এই ওই ভিলেজ গুলো যারা মন্ত্রী আসছিল কল্যাণ দপ্তরের সবাই মিলে মহারাষ্ট্রে আমাদের মন্থন হয়েছিল ওইখানে কথা হয়েছে যে শুধু DWS এর মিনিস্টার যে DWS দেখবে জনজাতি কল্যাণ মন্ত্রী উনি দেখছেন জনজাতি এলাকাতে কোথায় কোথায় জনজাতিরা অসুবিধায় আছে যে কীভাবে রাস্তা জল কৃষি স্বাস্থ্য শিক্ষা এইসব সমস্ত বিষয়ে উনি কোথায় কোথায় আছে নেপালে চালু করবেন আপনারা তো করবেন ওই আমার তরফে আমি করবো এটাই সে বিষয় তার কারণ কী করেছে ডিসিকে পঞ্চায়েত করতে পেরেছেন তো এটা যেমন হোক বানাবেন ছয় তারিখে উনি নিয়ে গিয়েছে এটা করে দেবো বিভিন্নভাবে দেওয়া হবে এবং এই যে শর্ট টাইমের মধ্যে আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করার কিছু বিষয় বিষয় যেগুলো আছে এগুলো আমরা করতে আসি এর মধ্যে আসবে রাস্তাগুলো জলের বিষয়গুলো কারেন্টের বিষয় যা যা যে পয়সা দেখেন আপনারা দেখেন তো কানেকশন আছে আনন্দবাজারটা পাওয়া যায়
কয়েকটা জায়গা দাদা ওই সাধারণ যে লাইনটা এটা তো লং একটা রাস্তা সাধারণ পাহাড় দিয়ে যায় আর এখানে সময় মতো কারেন্ট তো যায় না এই কারণ এটা তো জঙ্গলের ভিতরে এটা তো দেখা দেখায় অনেকবারই আসতে চাই বিভিন্নভাবে দিল্লিতে প্রোগ্রাম করে গেছে যেতে হয়েছে সারা ভারতের মন্থন হয়েছে তার জন্য আজকে এসেছি যদিও আজকে এবং কালকা দুই দিনেই ছিল উত্তর ত্রিপুরা এবং এই আনন্দবাজার কিন্তু কালকের এটা আমাকে ছয় তারিখে করতে হয়েছে কারণ কালকে আর একটি বড় ধরনের আমাদের রাজ্যের প্রোগ্রাম আছে তার জন্য বাধ্য হয়ে ছয় তারিখ করতে হয়েছে তো যাই হোক আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি যে দীর্ঘ বছর ধরে এখানে রতনমণি সেবা সদন সাদা রতনমণি ছাত্রাবাস হিসাবে এখানে যে আছে এটাকে আগে 140 টাকা দেওয়া হয়েছিল স্টাইপেন্ড গভর্নমেন্টের তরফ থেকে দিনে 85 টাকা করে এখন আমাদের সরকার আসার পর আগে 140-এর মধ্যে আমাদের সরকার আসার পরে তো হয়েছিল না প্রথম হয়েছিল 35টা মাত্র ছিল এখন আমরা মানে টোটাল 240 হয়ে যাবে আজকে 100টা স্টুডেন্ট এখানে দিনে 1950 টাকা পাবে স্টাইপেন্ড সরি মাসে এবং চাউলও এপিএল রেটে দিনে 400 গ্রাম করে দেওয়া হবে সরকারি রেটে সাধারণত মাসে 2100 এরকম পিছনে হবে 100টা সিটের জন্য এখন আমি দিচ্ছি আমাদের সরকার আশা করি এটা গোটা দ্বিতীয় থ্রি টাইম দেওয়া হচ্ছে তো কাজে এরকম আরেকটা আশ্রম স্কুল ওইখানে শান্তি হ্যাঁ আর ওরা 10 জনই চাইছিল ওখানে আমি 10 জন দিয়ে যাবো ওইখানে তো কাজে যারা গার্জেন আছে তাদেরকে এটা জাগ্রত করা দরকার কারণ এখানে 240 জন ছাত্রছাত্রী ওরা সরকারি সুবিধাতে পড়াশোনা করবে আর কি তো এনজিও এখানে তো কী কী ওইসবগুলি তো যেহেতু ওনারা পান না দিতেই লাগবে কিন্তু কমসেকম খাওয়ার ক্ষেত্রে ওনাদের সাশ্রয় হয়ে যাবে তো আমি এখন এখানে যে চেয়ারম্যান আছেন জুরুন্দার মেরিয়া হয় জুরুন্দাকে দেবো হাত দেবো না তো আমি দিচ্ছি জুরুন্দার জুলাই মাস থেকে